সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাচ্ছি ফাইবারের লো কম্পিটিশন দুইটা সার্ভিস নিয়ে বা দুইটি সার্ভিস নিয়ে। আপনারা চাইলে এই দুইটা সার্ভিস শিখে মার্কেট প্লেসে কাজ করে আপনারা চাইলে অনায়াসে মাসে 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং অ্যাকাউন্টে প্রপারলি গিগ তৈরি করতে হবে। তারপরে আপনাকে কিছু রিভিউ নিতে হবে, তারপরে সে না আসলে আপনার গিগগুলো র্যাঙ্কিং করবে বা র্যাঙ্ক হবে। তো রিভিউটা আপনি না নিলেও হবে, সমস্যা নাই। আপনি এখানে যেহেতু একদম লো কম্পিটিশন, ধরতে গেলে আপনার প্রতিযোগী খুবই লো, মানে নাই বললেই চলে। তো এরকম প্রতিযোগিতাপূর্ণ সার্ভিস যদি আপনি দিতে পারেন তাহলে খুব অনায়াসেই আপনি অর্ডার পাবেন। এবং আমরা দেখছি এই সার্ভিসগুলো, আমরা যখন মার্কেট রিসার্চ করছি তখন আমরা যখন দেখছি এই সার্ভিসগুলো খুবই ডিমান্ডেবল, এবং প্রতিটা যারা ওয়েবসাইট অথবা গুগলে অ্যাড ক্যাম্পেইন রান করে তাদের মোটামুটি সবারই এগুলো করতে হয়, মানে সবারই করতে হবে এক্স্যাক্টলি, ঠিক আছে, না করলে হবে না। তো এই দুইটা জিনিস কি আমি তাহলে আপনাদেরকে দেখাই, এই দুইটা জিনিস আপনারা কোথা থেকে শিখবেন এবং চাইলে আপনারা এগুলো সার্ভিস প্রোভাইড করতে পারেন। তো আমরা ফার্স্ট অফ অল আমরা যেটা করব, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। আমরা চলে যাব fiverr.com। তো এখানে আসব, আসার পরে এখানে আমরা লিখব হচ্ছে, প্রথমে আমরা লিখতে পারি গুগল কনভারসেশন ট্র্যাকিং বা কনভারসেশন ট্র্যাকিং। ওকে, আমরা এখানে লিখব হচ্ছে কনভারসেশন ট্র্যাকিংস। ওকে, আমাদের এখানে চলে আসছে গুগল কনভারসেশন ট্র্যাকিং বা কনভারসেশন ট্র্যাকিং। দেখেন, আমি যখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছি আমার সার্ভিস এখানে অফলাইন, এখানে আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি তারা কিন্তু মোটামুটি জানি অফলাইন কি এবং অনলাইন কি। এটা হচ্ছে যারা গিগ পাবলিশ করে রেখে চলে গেছে তাদের গিগগুলো শো করে হচ্ছে অফলাইন অফলাইনে। আসলে এখানে দেখা যায় যে 100 জনের ভিতরে 20 জন মানুষ কাজ না করেই গিগ বানায়া চলে যায়, দেখা যায় হয়তো মার্কেট প্লেসের বাইরে কাজ করে, এরকম থাকে, বা 50-50 থাকে কত কত সার্ভিসে। তো দেখেন এই সার্ভিসটা মাত্র 1500 সার্ভিস অ্যাভেলেবল আছে শুধু অফলাইনে। এবার যদি আপনি অনলাইনতে দেখেন, এখানে দেখেন অনলাইন সেলার কতজন আছে, মাত্র 323 জন। আপনার প্রতিযোগী মাত্র 323 জন যারা আছে অনলাইনে, তারা দেখেন প্রতিদিন কন্টিনিউয়াসলি কাজ পায়, ঠিক আছে। দেখবেন এখানে যারা আছে গুগল কনভারসেশন ট্র্যাকিং নিয়ে কাজ করতেছে এবং রেগুলার তারা কাজ পাচ্ছে। এখানে অনলাইনে থাকাটাই হচ্ছে মেন কথা। আপনি যদি এই সার্ভিসগুলো লঞ্চ করে বা আপনারা যদি এই সার্ভিসগুলো লঞ্চ করে শুধু অনলাইনে থাকেন তাহলে কিন্তু আপনারা কম বেশি অর্ডার পাবেন। অবশ্য প্রথম অবস্থায় কম পাবেন, কিন্তু যখন আপনার 10-15টা রিভিউ হয়ে যাবে যখন, তখন আসলে একজাক্টলি আপনি মার্কেট প্লেসে পরিপূর্ণ সেলার হয়ে গেলেন। যখন একটা দুইটা রিভিউ হয় প্রথম অবস্থায় অর্ডার খুবই কম পাওয়া যায়, এটাই স্বাভাবিক। তো আপনাকে একটা বিজনেস ডেভেলপ করতে গেলে কিছুটা সময় লাগবে, এটাই স্বাভাবিক। তো আপনারা চাইলে এই সার্ভিসটা প্রোভাইড করতে পারেন, এটার কম্পিটিশন একদম নাই বলে চলে। আর আমরা যদি একটু দেখি বাংলাদেশে কয়জন আছে এখান থেকে, বাংলাদেশি 100 জনের মতো আছে। তো এই সার্ভিসটা মনে করেন কোথা থেকে শিখবেন আমি আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দিব, যেখান থেকে আপনারা কনভারসেশন ট্র্যাকিং অথবা গুগল অ্যানালাইটিক্স এই দুইটা সার্ভিসই আপনারা শিখতে পারবেন এবং এটা নিয়ে গিগও তৈরি করতে পারবেন। যদি চান যে এই টাইপের গিগ আমি তৈরি করে দিয়ে দেখাই আপনাদেরকে, তাহলেও কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করেন, আমি ট্রাই করব। যদি ফ্রি থাকি কখনো তাহলে এই দুইটা গিগ বানানো দেখাবো, অথবা আপনারা অন্য হয়তো অন্য কারোর ভিডিও দেখতে পারেন, পাকিস্তানি ভিডিও, যারা কনভারসেশন বা গুগল অ্যানালাইটিক্স চেকিং নিয়ে কিন্তু কাজ বা গিগ তৈরি করছে, তো দেখতে পারেন। তো এই হচ্ছে একটা সার্ভিস, এবার এটা হচ্ছে গুগল কনভারসেশন ট্র্যাকিং। আমি ভিডিওগুলো দিয়ে দিব, আর আপনি চাইলে ইউটিউবে যা সার্চ করতে পারেন গুগল কনভারসেশন ট্র্যাকিং। এবার আসি হচ্ছে সেকেন্ডটা, হচ্ছে এটার নাম হচ্ছে গুগল
অ্যানালাইটিক্স সেট আপ বা গুগল অ্যানালাইটিক্স। আপনারা এখান থেকে সেমভাবে লিখতে পারেন গুগল, এটা হচ্ছে ওয়েবসাইটে মূলত করতে হয় গুগল অ্যানালাইটিক্স। তো এটা সার্চ করবেন, এখানে একটু মোটামুটি একটু প্রতিযোগিতা আছে, 2400 প্রতিযোগী, এটা কিন্তু প্রতিযোগিতা না। এবার যদি অনলাইনে দেখেন তাহলে কিন্তু আরও কম, দেখেন 346 জন মাত্র, আপনার প্রতিযোগী 20 জন বেড়ে গেল আগের থেকে, 20-20 জন যাই হোক। তো এটা কিন্তু 346 জন আপনার প্রতিযোগী। এই সার্ভিসটা কিন্তু আপনি দিতে পারেন গুগল অ্যানালাইটিক্স সেট আপ। তো এটা প্রতিটা ওয়েবসাইটেই করতে হয়, গুগলের সাথে সিস্টেম করে নিতে হয় আর কি। তো এটা দিয়েও কিন্তু আপনারা দিতে পারেন। এই ভিডিওটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, একটা ভিডিওর ভিতরে দুইটা জিনিস দেখানো হয়েছে, এটা গুগল অ্যাডের ভিতরে যায় আর কি, শিখাইছি। তো আমি ভিডিওটা স্পেশালি দিয়ে দিব আপনাদের জন্য, চাইলে আপনারা ওটা দেখে শিখতে পারেন অথবা অন্যের ভিডিও দেখে শিখতে পারেন, নো প্রবলেম। তো এখানে দেখেন এইগুলো কাজই করতেছে। আবার কেউ কেউ আছে যারা ফেসবুক পিক্সেল, ট্যাগ ম্যানেজার, অ্যাকাউন্ট সেট আপ এগুলোও করতেছে, ঠিক আছে। আপনি চাইলে একটা গিগের ভিতরে দুইটা সার্ভিস দিতে পারেন। দেখেন এখানে দেখেন ই কমার্স ট্যাকিং মানে কনভারসেশন ট্যাকিং করবে, আর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করবে। তো আরও দেখবেন যে এখানে অনেকেই আছে যারা এগুলো করতেছে, গুগল কনভারসেশন ট্র্যাকিং, গুগল অ্যানালাইটিক্স, ঠিক আছে, এগুলো দিয়ে দিয়েছে, দিয়ে কিন্তু কাজগুলো করতেছে। আমরা যদি তার অ্যাকাউন্টটা দেখি একটু, দেখি তিনি কী কী করে। ওকে, এখানে একটা আছে, দেখি এটা টপ ইলিটের সেলার হয়ে গেছে, বুঝছেন ব্যাপারটা। তিনি দেখেন শুধু কনভারসেশন ট্র্যাকিং সেট আপ, গুগল কনভারসেশন ট্র্যাকিং সেট আপ দিয়েই কিন্তু তিনি টপ ইলিটের সেলার, ইন্ডিয়ান সেলার হয়ে গেছে, ইন্ডিয়ান মানুষ টপ ইলিটের সেলার হয়ে গেছে। দেখেন তিনি কিন্তু সবগুলো সার্ভিসই, বেসিক সার্ভিসগুলো দেয়, যেগুলো আসলে অনেক পরিশ্রম করে যে করতে হবে এরকম না। আপনি 5 মিনিট কাজ করলে আপনি কিন্তু প্রথম অবস্থা $5 দিয়ে শুরু করেন না, তারা $50 দিয়ে শুরু করছে, আপনি $5 দিয়ে শুরু করেন, সমস্যা নাই। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। এই দুইটা সার্ভিস যদি আপনারা দিতে পারেন অনায়াসে কিন্তু ইনকাম করতে পারবেন। তো আমি এই দুইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যারা নতুন, একদমই নতুন, কাজ করার বা ফ্রিল্যান্সিং করার সামর্থ্য নাই বা টাকাটা কোর্স করার কোনো সামর্থ্য নাই, তারা এই দুইটা সার্ভিস খুব সহজে শিখতে পারেন এবং শিখে এই ইউটিউব থেকে গিগ তৈরি করা শিখে আপনারা কিন্তু মার্কেট প্লেসে গিগ দিতে পারেন। আমাদের মোটামুটি 2-3টা ভিডিও আছে ফাইবারে গিগ তৈরি করা এবং ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা, দেখে তৈরি করে গিগগুলো তৈরি করে দেন, আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন, তো একটু লুফুগারে আসছে আমি মনে করি। আর আসলে যারা কাজ করবেন শুধু শুধু দেখতেছেন তাহলে তাদের উপকারে আসবে না, তাই হোক একটু উপকারে আসছে যারা কাজ করার মন মানসিকতা আছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।